খারাপ আচরণের জন্য এক ম্যাচ নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানা হতে পারে সাকিবের এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ত্রুটিপূর্ণ আম্পায়ারিং এর অভিযোগ দীর্ঘদিনের সেই ত্রুটিপূর্ণ আম্পায়ারিং এর জন্যই ক্ষোভ প্রকাশ করলেন সাকিব শুক্রবার মিরপুর শেরেবাংলায় বাংলায় ঢাকা প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আবাহনির বিপক্ষে মোহামেডান অধিনায়ক বেশ কয়েকটি ঘটনার জন্ম দিয়েছেন এখন ভক্ত সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কি শাস্তি হবে সাকিবের জমজমাট ম্যাচটিতে প্রথমে স্ট্যাম্পে লাথি মারেন সাকিব পরে এক পর্যায়ে তিন স্ট্যাম্পে মাটিতে আছাড় মারেন আর সবশেষ আবাহনী ডাগ সামনে দেখা যায় উত্তপ্ত বাক্য বিনিময় এত সব কাণ্ডের পর বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তারকা এই ক্রিকেটার ধারণা করছেন অনেকেই সেই শাস্তির মাত্রা কতটুকু হবে সেটা হয়তো জানা যাবে আজ রাতেই তবে তার আগে জাগো নিউজের সঙ্গে আলাপে ম্যাচ রেফারি মোরশেদ চৌধুরী একটা আভাস দিলেন কেমন শাস্তি হতে পারে মোরশেদ জানালেন সাকিব আচরণবিধির লেভেল টু লঙ্ঘন করেছেন আর এই অপরাধের শাস্তি দুই ম্যাচ কিংবা কমপক্ষে এক ম্যাচ নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানা মেজাজ হারিয়ে সাকিব যদি আম্পায়ারের গায়ে হাত তুলতেন তবে বড় বিপদে পড়তেন সেক্ষেত্রে লেভেল ফোর ভঙ্গে অভিযুক্ত হতেন মোহামেডান অধিনায়ক যার শাস্তি কমপক্ষে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা সাকিব তেমন কিছু করেননি তাছাড়া নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে দ্রুতই ক্ষমাও চেয়েছেন তাই এবার এক কিংবা দুই ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে আর্থিক জরিমানা দিয়েই পার পেতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার তবে নিষিদ্ধ হবেন এতটুকু নিশ্চিত তবে বিতর্কের জন্ম দেওয়ার পর ক্ষমা চেয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার ও মোহামিডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসান একই সাথে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বৃষ্টির কারণে খেলা বন্ধ রেখে উইকেট ঢেকে দেওয়ার জন্য মাঠ কর্মীদের ডাকেন ম্যাচ অফিসিয়ালরা ষষ্ঠ ওভার সম্পূর্ণ না করে খেলা বন্ধ করায় সাকিব হাত দিয়ে নন স্ট্রাইকিং প্রান্তের স্ট্যাম্প উপরে মাটিতে ছুঁড়ে ফেলেন এবং আম্পায়ারের দিকে তেড়ে যান ম্যাচ শেষে আবাহনীর ম্যানেজার শেখ মামুন জানান সাকিব অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আবাহনী ক্লাবকে তখন খালেদ মাহমুদ সুজন সাকিবকে বলেন তুমি ন্যাশনাল প্লেয়ার তুমি এভাবে গালিগালাজ করতে পারো না এরকম করা ঠিক হচ্ছে না তখন সাকিব খালেদ মাহমুদ সুজনের দিকে আবারও তেড়ে আসেন তবে এই ঘটনার পর সুজনের কাছে ক্ষমা চেয়েছেন সাকিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনের ম্যানেজার মাসুদ ইকবাল তিনি বলেন ঘটনার পর সাকিব আবাহনের ড্রেসিং রুমে এসেছিল সাকিব ক্ষমা চেয়েছেন ড্রেসিং রুমে সুজনও ছিলেন দুইজন বুক মিলিয়েছেন মীমাংসা হয়ে গেছে